দেখুন ইন্ডিয়ান অটোমোবাইল মার্কেটে আমরা যে সমস্ত মাল্টি ইউটিলিটি ভেহিকেলগুলো দেখে থাকি তার মধ্যে রেনো ট্রাইবার হচ্ছে সবচেয়ে বেশি ইকোনমিক্যাল কার এর স্টার্টিং প্রাইসই হচ্ছে ছ লাখ টাকা থেকে শুরু এটা সেভেন সিটার কিন্তু সাতটা লোক এই গাড়িতে খুব কমফোর্টেবলি বসতে পারে হ্যাঁ সেই সময়ের বুট স্পেসটা হয়ে যায় এইট্টি লিটার কিন্তু যখন এর পেছন দিকের দুটো সিটকে মুড়ে দিয়ে রেনো ট্রাইবারকে ফাইভ সিটার হিসেবে ইউজ করা হয় তখন এর বুট স্পেস হয়ে যায় ছশো লিটার মানে ভাবতে পাচ্ছেন আমাদের যে মারুতি সুসুকি আর্তিগা আছে তার পেছন দিকের দুটো সিট যদি মুড়ে দেওয়া হয় এবং ফাইভ সিটার হিসেবে ইউজ করা হয় তারও বুট স্পেস এই রেনো ট্রাইবারের থেকে কম হয় আর সেই জন্যই রেনো ট্রাইভার গাড়িটা হচ্ছে ইউটিলিটি কার এবং প্র্যাকটিক্যাল কার আর সেই জন্য সমস্ত মধ্যবিত্ত মানুষদের প্রথম পছন্দ হচ্ছে এমইউভি হিসেবে রেনো ট্রাইবার তো গুটি কয়েক দর্শক আমাকে রিকোয়েস্ট করেছিল যে রেনো ট্রাইবারের কি কি ভেরিয়েন্ট আছে তার কি প্রাইস এবং তাতে কি কী ফিচার্স আছে সেটা নিয়ে আলোচনা করার জন্য তো আজকের ভিডিওটা ওদের কথা ভেবেই করছি তো এই ভেরিয়েন্টগুলো নিয়ে আগে আলোচনা করার আগে এতে কি ইঞ্জিন অপশান আছে সেটা বলে নিই এতে নশো নিরানব্বই সিসির থ্রি সিলিন্ডার ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিন আছে পেট্রোল ইঞ্জিন যেটা সেভেন্টি ওয়ান বিএইচপি পাওয়ার জেনারেট করে ছ হাজার দুশো আর পি এম এ আর নাইনটি সিক্স নিউটন মিটার টর্ক জেনারেট করে তিন হাজার পাঁচশো আর এটায় ম্যানুয়াল ট্রান্সমিশানও আছে অটোমেটেড ম্যানুয়াল ট্রান্সমিশানও আছে এবার এই ম্যানুয়াল ট্রান্সমিশান অটোমেটেড ট্রান্সমিশান মানে অটোমেটেড ম্যানুয়াল ট্রান্সমিশান এগুলো কোন ভেরিয়েন্টে আছে সেটা একটু বলে নিই এর চারখানা ভেরিয়েন্ট আছে আর এক্সসি আর এক্সএেল জেড ঠিক আছে এবার আর আর আরেক্স যেটা আছে তাতে শুধুমাত্র ম্যানুয়াল ট্রান্সমিশান আছে। আর এদের যে আরেক্স টি আরেক্স জেড মানে আর জেড মানে টপ ভেরিয়েন্ট তো আর জেড এই দুটো ভেরিয়েন্ট আছে তাতে ম্যানুয়াল ট্রান্সমিশানও আসে আর অটোমেটেড ম্যানুয়াল ট্রান্সমিশানও আসে ঠিক আছে ম্যানুয়াল ট্রান্সমিশানটার মাইলেজ হচ্ছে নাইনটিন কিলোমিটার পার লিটার আর অটোমেটেড ম্যানুয়াল ট্রান্সমিশানটার মাইলেজ হচ্ছে এইটিন পয়েন্ট টু কিলোমিটার পার লিটার এবার আর এক্স জেড ভেরিয়েন্টে পনেরো ইঞ্চির রিম আসে আর আর এক্স এল আর এক্স টি আর আর এক্স ই এই তিনটে ভেরিয়েন্টে চোদ্দো ইঞ্চির রিম আসে এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে ওয়ান এইট্টি টু মিলিমিটার এবারে এর সাইজটা একটুখানি বলে নিই এর লেংথ হচ্ছে তিন হাজার নশো নব্বই মিলিমিটার হুইথ হচ্ছে সতেরোশো উনচল্লিশ মিলিমিটার হাইট হচ্ছে ষোলোশো তেতাল্লিশ মিলিমিটার এর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে ফর্টি লিটার এই গাড়ির হুইল বেস হচ্ছে ছাব্বিশশো ছত্রিশ মিলিমিটার এদের যে চারটে ভেরিয়েন্ট আছে তাতে যে যে কালার অপশানগুলো আসে সেটা হচ্ছে হোয়াইট এবং সিলভার এবার আরেক্সিতে শুধুমাত্র হোয়াইট আর সিলভার আসে এর ওপরের যে ভেরিয়েন্টগুলো আছে যেমন ধরুন টি আর এক্স জেড তাতে যে সমস্ত কালার অপশানগুলো এক্সট্রা আসে সেগুলো হচ্ছে মাস্টার্ড ব্রাউন ব্ল্যাক এবার এক্স জেড হচ্ছে টপ ভেরিয়েন্ট এবার এই এক্স জেডে চারখানা টোন কালার অপশানও আসে সেগুলো হচ্ছে মাস্টার্ড উইথ ব্ল্যাক রুফ ব্রাউন উইথ ব্ল্যাক রুফ সিলভার উইথ ব্ল্যাক রুপ হোয়াইট উইথ ব্ল্যাক রুফ রেনো ট্রাইবারের যে বেস ভেরিয়েন্ট সেটা হচ্ছে আরেক্সি আরেক্সির এক শোরুম প্রাইস হচ্ছে ছ লাখ এবার ছ লাখে শুধুমাত্র ম্যানুয়াল ট্রান্সমিশন আছে যেরকম বলেছিলাম এবার এই ছ লাখ টাকা দিয়ে আর এক্সির যে ভেরিয়েন্টটা আছে তাতে কি কী ফিচার্স পাওয়া যাচ্ছে চলুন একবার দেখে নিই প্রোজেক্টার হেডল্যাম্প Wheel cladding, body color bumper, hub cap wheel cover, black door handles, LED cabin lamp, dual tone dashboard, LED instrument cluster, tilt power steering, front power windows, manual AC with heater, second row seats, slide, recline, fold and tumble function, easy fix seats, fold and tumble function, 60s to 40 split second row seats, electrical tailgate release on center console, RXE and RXLA. ওপেন স্টোরেজ অন সেন্টার কনসোল আছে অ্যান্ড আর জেডে আর আর এক্স টি ক্লো স্টোরেজ অন সেন্টার কনসোল আছে টুয়েলভ ভোল্ড সকেট অন ফার্স্ট রো ম্যানুয়াল ইন্টারনালি অ্যাডজাস্টেবল ওয়ারভিয়ামস সিটবেল্ট রিমাইন্ডার ইন অল সিটস ড্রাইভার সিটবেল্ট প্রিটেনশনার ড্রাইভার অ্যান্ড প্যাসেঞ্জার এয়ার ব্যাগ এ বি এস উইথ ইভিডি উইথ ব্রেক অ্যাসিড ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম হিল স্টার্ট অ্যাসিস্ট ফ্রন্ট সিট বেল্ট লোড লিমিটেড স্পিড অ্যালার্ট ওয়ার্নিং রিভার্স পার্কিং সেন্সার্স পেডেস্ট্রিয়ান প্রোটেকশন রেয়ার ডোর চাইল্ড লক আরেক্সির ওপরের ভেরিয়েন্টটা হচ্ছে আর এক্সেল আর এক শোরুম প্রাইস হচ্ছে সিক্স পয়েন্ট এইট জিরো ল্যাক অর্থাৎ আরেক্সির থেকে আশি হাজার টাকা বেশি তো চলুন দেখে নেওয়া যাক যে আশি হাজার টাকা বেশি দিয়ে আর এক্স এল ভেরিয়েন্টে কী কী ফিচার্স বেশি পাওয়া যাচ্ছে ফুল হুইল কাভার রেয়ার এসি উইথ সেকেন্ড অ্যান্ড থার্ড রো ভেন্টস রিমোট কিলেস এন্ট্রি রেয়ার গ্র্যাব হ্যান্ডেলস ইন সেকেন্ড অ্যান্ড থার্ড রো আর অ্যান্ড জিও উইথ ব্লুটুথ অ্যান্ড ইউএসবি অডিও সিস্টেম স্পিড সেন্সিং ডোর লক ইম্প্যাক্ট সেন্সিং লক আনলক টু স্পিকার্স রেনো ট্রাইবার আর এক্স একটা নতুন এডিশন জাস্ট লঞ্চ করেছে সেটা হচ্ছে নাইট অ্যান্ড ডে লিমিটেড এডিশন এটার এক শোরুম প্রাইস হচ্ছে সাত লাখ টাকা অর্থাৎ আর এক্সেলের যে নর্মাল এডিশানটা রয়েছে তার থেকে কুড়ি হাজার টাকা বেশি চলুন দেখে নেওয়া যাক যে কুড়ি হাজার টাকা বেশি দিয়ে নাইট অ্যান্ড ডে লিমিটেড এডিশানে কী কী ফিচার্স বেশি পাওয়া যাচ্ছে পিয়ানো ব্ল্যাক ডোর হ্যান্ডেল পার্ল হোয়াইট কালার উইথ মিস্ট্রি ব্ল্যাক রুফ টোয়েন্টি টু পয়েন্ট এইট সিক্স সেন্টিমিটার টাচ স্ক্রিন উইথ ওয়্যারলেস স্মার্টফোন রেপ্লিকেশন রেয়ার পাওয়ার উইন্ডো পিয়ানো ব্ল্যাক ওয়ার ভিএমস পিয়ানো ব্ল্যাক ফুল হুইল কভার রেয়ার ভিউ ক্যামেরা নাইট অ্যান্ড ডে লিমিটেড এডিশানটা শুধুমাত্র ট্রাইবারের ক্ষেত্রে নয় কুইডের ক্ষেত্রে এবং কিগারের ক্ষেত্রেও লঞ্চ করা হয়েছে এবং ইনিশিয়ালি ষোলোশো খানা ইউনিট মার্কেটে বিক্রি করার জন্য রেডি করা হয়েছে এবার আর এলের ওপরের ভেরিয়েন্টটা হচ্ছে আর এক্সটি এটায় দু রকম ট্রান্সমিশনই আসে একটা হচ্ছে ম্যানুয়াল যেটা যেটার একশোরুম প্রাইস হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স ওয়ান ল্যাক এবং এদের অটোমেটেড ম্যানুয়াল ট্রান্সমিশান যেটা আছে সেটার একশোরুম প্রাইস হচ্ছে এইট পয়েন্ট ওয়ান টু ল্যাক তো চলুন দেখে নেওয়া যাক যে আর এক্স টি ভেরিয়েন্টে আর এল ভেরিয়েন্টের থেকে কী কী ফিচার্স বেশি পাওয়া যাচ্ছে বডি কালার ডোর হ্যান্ডেলস Roof rails with load carrying capacity up to 50 kg, triple edge chrome front grille, front and rear SUV skid plates, day and night adjustable IRVMs, cooled center console, upper glove box, 12 volt socket in first and second row, 20.32 cm media nav audio system with Android Auto and Apple CarPlay, 4 speakers, steering mounted audio and phone controls. রেয়ার ভিউ ক্যামেরা ফ্রন্ট সিট ব্যাক পকেট প্যাসেঞ্জার সাইড রেয়ার ওয়াইপার ফ্রন্ট অ্যান্ড রেয়ার পাওয়ার উইন্ডো ইলেকট্রিক্যালি অ্যাডজাস্টেবল ওয়ার ভিএমস আরেক্সটির ওপরের ভেরিয়েন্টটা হচ্ছে আর জেড যেটা হচ্ছে টপ ভেরিয়েন্ট এবার এই টপ ভেরিয়েন্টে দু রকম ট্রান্সমিশন সিস্টেমই আছে ম্যানুয়াল ট্রান্সমিশন এবং অটোমেটেড ম্যানুয়াল ট্রান্সমিশন ম্যানুয়াল ট্রান্সমিশনের আবার দুটো ভাগ আছে একটা নর্মাল ম্যানুয়াল ট্রান্সমিশন যেটার এক্সোরুম প্রাইস হচ্ছে এইট পয়েন্ট টু টু ল্যাক ম্যানুয়াল ট্রান্সমিশনের আবার ডুয়েল টোন আছে যেটার একশো শোরুম প্রাইস হচ্ছে এইট পয়েন্ট ফোর সিক্স ল্যাখ আবার এ যেটা আছে এএমটির এম টির প্রাইস হচ্ছে এইট পয়েন্ট সেভেন ফোর ল্যাখ এএমটির যে টোনটা আছে সেটার শোরুম প্রাইস হচ্ছে এইট পয়েন্ট নাইন সেভেন ল্যাখ তো চলুন দেখে নেওয়া যাক যে আর এক্স সেড ভেরিয়েন্টে আরেক স্টিপ তুলনায় কি কি ফিচার্স বেশি পাওয়া যাচ্ছে ফ্লেক্স হুইল কভার ক্রোম ডোর হ্যান্ডেল আগের ভেরিয়েন্টে ব্ল্যাক নয়তো বডি কালার ডোর হ্যান্ডেল ছিল এলইডি ডিআরএলস ডিআরএলস ডুয়েলটন এক্সটিরিয়ার উইথ মিস্ট্রি ব্ল্যাক রুম অটো আপ ডাউন ড্রাইভার উইন্ডো ইলেকট্রিক্যালি অ্যাডজাস্টেবল উইথ পাওয়ার ফোল্ড ওয়ারভিয়ামস ড্রাইভার সিট আর্মরেস্ট ড্রাইভার সিট হাইট অ্যাডজাস্ট সেভেন্টিন পয়েন্ট সেভেন এইট ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ওয়ারলেস চার্জার পুশ বাটন স্টার্ট অ্যান্ড স্টপ কুল্ড লোয়ার গ্লাভ বক্স টুয়েলভ ভোল্ড সকেট অন ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড রো ফোর স্পিকার উইথ টু ফ্রন্ট সিট ব্যাক পকেট ড্রাইভার সাইড রেয়ার ওয়াইপার অ্যান্ড ডিফকার টু সাইড এয়ার ব্যাগস ইন সিট মানে টোটাল চারটে এয়ার ব্যাগ হয়ে গেল ডুয়েলটন ড্যাশবোর্ড উইথ সিলভার অ্যাসেন্টস সিলভার ফিনিশ ইনার ডোর হ্যান্ডেলস আগের ভেরিয়েন্টগুলোতে ব্ল্যাক কালার ছিল ক্রোম ফিনিশড পার্কিং ব্রেক বাটনস নবস অন ফ্রান্ট এবার কথা হচ্ছে কোন ভেরিয়েন্টটা আপনার জন্য ভ্যালু ফর মানি দেখুন আরেক যে ভেরিয়েন্টটা আছে সেটা টপ ভেরিয়েন্ট এবং এতে অনেকগুলো এক্সট্রা ফিচার্স কিংবা ইম্পর্ট্যান্ট ফিচার্স আছে যেগুলো আজকালকার দিনে ম্যাক্সিমাম গাড়িতেই দেখতে পাওয়া যায় যেমন পুশ বাটন স্টার্ট স্টপ ওয়ারলেস চার্জার যদিও আপনার যদি ফোনটা ওয়ারলেস চার্জিং ক্যাপাবিলিটি থাকে তবেই এটা কাজে লাগবে ড্রাইভার সিট হাইট অ্যাডজাস্ট এটা খুব ইম্পর্ট্যান্ট ফিচার ড্রাইভার সিট আর্মরেস্ট ইলেকট্রিক্যালি অ্যাডজাস্টেবল উইথ পাওয়ার ফোল্ড ভিএমস অটো আপ ডাউন ড্রাইভার উইন্ডো চারটে এয়ার ব্যাগ থাকে এলইডি ডিআরএলস এগুলো সবই কিন্তু ইম্পর্ট্যান্ট ফিচার আর সেই জন্যেই আর এক্স জেড ভেরিয়েন্টটা টোন দরকার নেই এক্স জেটের যে ম্যানুয়াল ট্রান্সমিশানটা আছে কিংবা অটোমেটেড ম্যানুয়াল ট্রান্সমিশান যদি আপনি অটোমেটিক গাড়ি পেতে চান তাহলে এই দুটোই হচ্ছে ভ্যালু ফর মানি এবার আপনার বাজেট যদি টাইট হয় তাহলে আপনি একটু নিচের দিকের ভেরিয়েন্টে যাবেন এবার সেই ক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব যে আর এক্সেল ভেরিয়েন্টের যে নতুন এডিশানটা এসছে যেটা নাইট অ্যান্ড ডে লিমিটেড এডিশান সেটার দিকে যেতে পারেন কারণ ওটার এক শোরুম প্রাইস হচ্ছে সাত লাখ টাকা এবং আর এক্স যে নর্মাল ভেরিয়েন্টটা আছে সেটার দাম হচ্ছে ছ লাখ আশি হাজার তার থেকে কুড়ি হাজার টাকা বেশি এবার কুড়ি হাজার টাকা বেশি দিয়ে আপনি যে সমস্ত ফিচার্সগুলো এক্সট্রা পেয়ে যাচ্ছেন সেগুলো হলো রেয়ার ভিউ ক্যামেরা রেয়ার পাওয়ার উইন্ডো টোয়েন্টি টু পয়েন্ট এইট সিক্স সেন্টিমিটার টাচ স্ক্রিন উইথ ওয়্যারলেস স্মার্টফোন রেপ্লিকেশন হোয়াইটের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশানও পেয়ে যাচ্ছেন সুতরাং এটাও হচ্ছে আপনার জন্য ভ্যালু ফর মানি তো আজকের ভিডিওতে এটাই বলার ছিল যে কোন ভেরিয়েন্টটা আপনার জন্য ভ্যালু ফর মানি আপনি যদি হায়ার এন্ডে যান কিংবা টপ ভেরিয়েন্ট নেন তাহলে সেটা অবশ্যই আপনার জন্য ভ্যালু ফর মানি কিন্তু আপনার যদি বাজেট একটু টাইট হয় তাহলে নিচের দিকেও আরেক সেলের যে লিমিটেড এডিশানটা বেরিয়েছে সেটাও আপনার জন্য ভ্যালু ফর মানি তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো আর যারা ফোর হুইলার চালান তারা সিগবেল পরবেন যারা টু হুইলার চালান হেলমেট পরবেন খুব ভালো থাকবেন